আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই সৈয়দা। আজ আপনাদের দেখাবো নুনের বড়া। এই বড়াটি অনেক নরম ও তুলতুলে হয়। দেখেন এই উপকরণগুলো। এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1টি ডিম ফেটিয়ে নিয়েছি, 1টি হাঁড়িতে 7 কাপ পরিমাণ পানি নিয়েছি, 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে তাতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মাঝারি আছে, পানি ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যতটুক তার থেকে অর্ধেক পরিমাণ বেশি পানি নিয়েছি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মাঝারি আছে, 4 মিনিটের জন্য। 4 মিনিট পর একটি মিক্সিং বোলে নামিয়ে নিচ্ছি। তাই হালকা ঠান্ডা হওয়ার পর পেটে রাখা ডিম দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তাই হালকা গরম থাকা অবস্থায় মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর লিচি কেটে নেব। আমি এইরকম করে সবগুলো লিচি কেটে নিয়েছি। আমি লিচির 2 পাশ দিয়ে চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। 1টি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর কুকিজ কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি 3টি শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। সবগুলো এইভাবেই কেটে নেব। কেটে নেওয়ার পর এই খাইটি ফেলে দেব না। এই খাইটি আবারও রুটি বেলে বড়া কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এই বড়াগুলো অনেকদিন সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে। আমি যেভাবে সংরক্ষণ করি আপনাদের দেখাচ্ছি। একটি এয়ার কন্টেনার বক্সে প্লাস্টিক ফ্রেম দিয়েছি। প্রথমে তার উপর বড়া দেব, দিয়ে তার উপর আবারও একটি প্লাস্টিক ফ্রেম দিয়ে একইভাবে রেখে দেব। এইভাবে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় নুনের বড়া। এখন ফ্রিজে রেখে দেব। একটি কড়াইয়ে 2 টুকরো তেল নিয়েছি। তেল গরম হওয়ার পর বড়া ভেজে নেব। মাঝারি আছে, সবগুলো বড়া ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন হওয়ার পর নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বড়া ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে বড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।